রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শক শ্রোতাকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে শুক্রবার, শনিবার ও রবিবার এই অনুষ্ঠান আপনারা দেখে থাকেন আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, এভাবে করেই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক জ্ঞান, অনেক শিক্ষা, অনেক ইলমে দিন আমরা অর্জন করে থাকি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, প্রতিদিনের মতো আজও আমাদের সাথে কারি সাহেব নাতখা ইসলামী ভাই মোবাল্লিকে দাওয়াত ইসলামী উপস্থিত আছেন ইনশাআল্লাহ। আমরা তেলাওয়াত শুনবো, হামদে বারি তালা, নাতে রসুল শ্রবণ করব। একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। অবশ্যই সঙ্গে আপনাদের কল আর SMS আমরা অ্যাড করব এই অনুষ্ঠান ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা শুরুতে কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোরআনুল কারীমের তেলাওয়াত হবে। তো তেলাওয়াতের পূর্বে আমি ভালো ভালো নিয়ত করছি যে আল্লাহ এবং তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য আমি তেলাওয়াত করবে। আপনারাও নিয়ত করে নিন, আল্লাহ এবং তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অনেকে ইসলামী ভাইয়ের অভিমত এভাবে আমি শুনলাম বা আসলো আমার কাছে যে আলহামদুলিল্লাহ প্রতিদিনই মাদানী চ্যানেল সকালে উঠে অপেক্ষায় থাকি, সকালবেলা উঠে মাদানী চ্যানেলের মাধ্যমে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। অনেক ইসলামী ভাইয়ের এরকমের অভিমত আছে যে মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। হ্যাঁ, অনেক ইসলামী ভাই নিজের দোকানের মধ্যে, অনেক ইসলামী ভাই নিজের ঘরের মধ্যে, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে মাদানী চ্যানেল চালিয়ে রাখেন আপনারা। গতকালকেও এক ইসলামী ভাই চট্টগ্রাম থেকে বললেন যে আমাদের এলাকার এক ইসলামী ভাই দোকান তার ব্যবসা করে, সে নিজের দোকানে সকালবেলা উঠে মাদানী চ্যানেল অন করে দেন, যাতে করে কোরআনে পাকের তেলাওয়াত শুনতে পারেন সকাল সকাল নিজের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে। হামদে বারি তালা নাতে রসুল, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল খুব সুযোগ করে দিয়েছেন আমাদের, খুব ভালো একটা ব্যবস্থা করে দিয়েছেন যেন ঘরে বসে আমরা, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনতে পারি, নাতে রসুল, হামদে বারি তালা আর ইলমে দিন যেন আমরা শিখতে পারি আলহামদুলিল্লাহ। নিজেও চেষ্টা করি
নিজের প্রতিষ্ঠানে, নিজের ঘরে, নিজের দোকানে, যেখানে আমি অবসর থাকি, সেখানে কোরআনে পাকের তেলোয়ার জন্য আমরা করি। কেননা কোরআনে পাকের তেলোয়াতের মধ্যে দুনিয়া এবং আখেরাতের মঙ্গল আর মুক্তির উপায় রয়েছে আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা তো আজ নাতের রসুল শুনবো, আহমদে বাড়ি তালার বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই। কিন্তু দেখুন, যখনই আপনারা এই মাদানী চ্যানেলের সামনে বসেন, তখন সবসময় মোবাইল লিগে দাওয়াত ইসলামী একটি আরজ শুরুতে আমরা করে থাকি যে আপনি কিছু ভালো নিয়ত করে নিন। কেন ভালো নিয়ত ছাড়া এই যে আপনি এক ঘন্টা দেড় ঘন্টা এই অনুষ্ঠান দেখবেন, ইলমে দিন শিখবেন, কথা শুনবেন, শিক্ষা অর্জন করবেন, যদি আমরা ভালো নিয়ত না করি তবে আমরা সওয়াব পাবো না। তো নিয়ত করে নিই আমরা যে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব হাসিলের নিয়তে আর ইলমে দিন শেখার জন্য ইনশাআল্লাহ অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ তাআলা। আজ আমাদের সাথে দুই দুইজন নাত খা ইসলামী ভাই, আপনাদের যা অনুরোধ আসবে আজ ইনশাআল্লাহ সবগুলো পূরণ করার চেষ্টা করবো। শোয়েব আত্তারি ভাই আমাদের সাথে আর মুস্তাক ভাই আমাদের সাথে রয়েছেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা হামদে বাড়ি তালা শ্রবণ করি। আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালোবার নিয়ত করে নিই যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টির জন্য উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গমিলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আসুন দুরুদে পাক নাজরানা পেশ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া رسول الله وسلم عليك يا حبيب الله وسلم عليك يا حبيب دنیا کی ہر آفت سے بچانا مولا عقبا میں نہ کچھ رنجے دکھانا مولا عقبا میں نہ کچھ رنجے دکھانا مولا بیٹھو جدرے پاک پیغمبر کے حضور اٹھانا مولا پڑھیے صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ وسلم علیک یا حبیب اللہ مفتی احمد یار خان دیا نعیمی رحمت اللہ تعالیٰ علیہ لکھت ایک ٹی کلام ایر بنگلہ نبات ہم سکلے ملے پاٹ کر چیشٹا کر بیٹھ سبحان اللہ 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 ہے خالق و مالک رب سبحان اللہ سبحان اللہ
প্রভু আমার আমি বন্দ তোমার তুমি প্রভু আমার আমি বন্দ তোমার মোরা অপরাধী সতার
করে তুমি মোরা পাপি গফারে তুমি মৌলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে আমরা বিষয় নিয়েছি, বিষয় সম্পর্কিত প্যাকেজ আমাদের কাছে রেডি রয়েছে। ইনশাআল্লাহ আমরা প্যাকেজ দেখব, বিষয় শুনব, এরপর ইনশাআল্লাহ আজকের যে প্রশ্ন আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। জি, প্যাকেজ চালিয়ে দিন। প্রত্যেক মানুষ আল্লাহ তাআলার নিকট ক্ষমা ও রহমতের প্রত্যাশী। সুখে দুঃখে আনন্দ বেদনায় সর্ব অবস্থায় আল্লাহ তাআলার রহমত ও ক্ষমা লাভ মানুষের জন্য অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা নিজেই বান্দাকে শিখিয়েছেন কিভাবে তার কাছে রহমত ও ক্ষমা লাভের আবেদন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আরাফের 23 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ। তারা উভয়ই আরজ করল, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, সুতরাং যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাআলার দরবারে এক অফুরন্ত রহস্যের নাম তওবা ও ইস্তেগফার, যে রহস্য শুধুমাত্র তওবা গ্রহণকারী এবং ক্ষমার অধিকারী আল্লাহ তাআলাই ভালো জানেন। তিনি তখনই সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দা অন্যায় করার পর ভুল বুঝতে পেরে ক্ষমা লাভের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের বিষয় ক্ষমা লাভের উপায়। জি দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ বিষয় আমরা জানতে পেরেছি এই প্যাকেজের মাধ্যমে, ক্ষমা লাভের উপায়, কিভাবে আল্লাহ তাআলার দরবার থেকে আমরা ক্ষমা পেতে পারি। দেখুন, যদি কখনো কোনো ছাত্র হোক কিংবা সে সন্তান হোক, মা বাবার কাছে কোনো ভুল করে, সে ছাত্র যদি বা সন্তান যদি বুঝতে পারে যে আমার দ্বারা ভুল হয়েছে, তখন ওই ব্যক্তি, ওই সন্তান বা ওই ছাত্র তার মাথার মধ্যে একটি চিন্তাভাবনা সবসময় যে আমি কিভাবে আমার মা বাবাকে, আমার ওস্তাদকে, আমার শিক্ষককে আমি রাজি করাবো, কিভাবে তারা আমার প্রতি যে রাগ করেছে, অভিমান করেছে, যা আমার প্রতি তাদের ভুল একটি
ধারণা চলে আসছে এটা কিভাবে তা আমার মা বাবার থেকে দূর হবে, তখন মায়ের কাছে, বাবার কাছে বা ওস্তাদের কাছে, শিক্ষকের কাছে, বড় ভাইয়ের কাছে, যাদের সাথেই এই রকমের বিষয় ঘটে তখন আমরা তাদের কাছে যাই, কিভাবে আমাদের ক্ষমা হবে বা কিভাবে আমার প্রতি তার রাগটা যাবে, সে যেন আমাকে মাফ করে দেয়, আমাকে ক্ষমা করে দেয়, এই রকমের চিন্তা ভাবনা কিন্তু আমাদের মাথায় থাকে। যদি মায়ের সাথে বাবার সাথে অন্যায় করি বা কোনো ভুল করি, বেয়াদবি করি, তো বারবার মা মাফ করে দিও, মা আমাকে মাফ করে দিও, কেন, যাতে মা আমার প্রতি রাজি হয়ে যায়। আর মা বাবা থেকে ক্ষমা তো অবশ্যই চাইবো, চাওয়ার বিষয় এটা। আর আজকের বিষয় আমরা নিয়েছি যে আমরা ক্ষমা লাভের উপায় কি, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে ক্ষমা করবেন, কোন ইবাদত করলে আর কোন কাজ করলে, কিভাবে চললে আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজ মাদানী ফুল শ্রবণ করব। অনেক সময় দর্শক শ্রোতা আমাদের মনের মধ্যে এই প্রশ্ন আসে যে আমরা কিভাবে ক্ষমা লাভ করতে পারি বা কিভাবে আমাদের ক্ষমা হবে, যাতে করে আজকের বিষয় থেকে আমরা এই সব কথাগুলো জানতে পারি, মাদানী ফুলগুলো পেতে পারি আর আমাদেরও যেন ক্ষমা আমরা করিয়ে নিতে পারি ইনশাআল্লাহ তাআলা। আজকের যে প্রশ্ন তাও আপনাদেরকে জানিয়ে দিব। আজকের প্রশ্ন দর্শক শ্রোতা খুবই সুন্দর একটি প্রশ্ন, সহজ একটি প্রশ্ন। আর আমি ছোটবেলা থেকেই এই কথা সকল মানুষের মুখে শুনে শুনে আসছি, আর আশা করি আপনাদের জন্য খুব সহজ হবে প্রশ্নটি। আর তা হলো, জান্নাতের চাবি কোন ইবাদতকে বলা হয়, জান্নাতের চাবি কোন ইবাদতকে বলা হয়। আমরা গতকালকে শুনলাম ওজুর ফরজ কয়টি, এর পূর্বে শুনলাম যে মুসলমানরা কোথায় হজ করতে যায়, অনেকে সঠিক আবার অনেকে ভুল উত্তর দিয়েছেন। আজকের প্রশ্ন অবশ্যই শুনেছি, আবার আমরা শুনে নেই আর উত্তর দেওয়ার চেষ্টা করি। অনেক ইসলামী ভাইকে দেখলাম, অনেক ইসলামী বোনকে দেখলাম যারা প্রশ্ন বলার সাথে সাথেই উত্তর দিয়ে দেন আমাদেরকে এসএমএস এর মাধ্যমে, আবার যখন ভুল বলি আবার চেষ্টা করেন তারা সঠিক করে উত্তর দেওয়ার জন্য। জান্নাতের চাবি কোন ইবাদতকে বলা হয়, জান্নাতের চাবি কোন ইবাদতকে বলা হয়। অনেকেই বলেন যে এত সহজ প্রশ্ন কেন দিয়েছেন, এই জন্য দিয়েছি যাতে করে সবার প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাই, সবাই যেন সঠিক উত্তর দিতে পারেন আর একটি বিষয় এই জ্ঞানটাও যেন সবার মধ্যে ছড়িয়ে যায়, সবাই যেন আমরা এই বিষয়টি জানতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আর জ্ঞান আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক। সাজিদ ভাই, আজকের বিষয় নিয়েছি আমরা ক্ষমা লাভের উপায়, তো কিছু মাদানী ফুল শুরুতে দর্শককে, এরপর ইনশাআল্লাহ আমরা নাতের রাসূলও শুনবো। আল্লাহ তাআলা যদি বান্দাকে নিজের দয়ায় ক্ষমা না করে কোনো বান্দা বাঁচতে পারবে না। জি, যে আলা হযরত রহমাতুল্লাহি তাআলাই এর একটা কল আমার স্মরণ আসতেছে, যে বলতেছে যদি আল্লাহ তাআলা কারো থেকে মানে কাউকে শাস্তি দেয় তাহলে এটা হচ্ছে আল্লাহ তাআলার ন্যায় বিচার, আবার যদি আল্লাহ তাআলা কাউকে ক্ষমা করে দেয় এটা হচ্ছে আল্লাহ তাআলার দয়া, আর যদি আল্লাহ তাআলা ন্যায় বিচার করে তাহলে কেউ বাঁচতে পারবে না। যেমন একটা উদাহরণ, যদি এক ওয়াক্ত নামাজ কাজার জন্য আল্লাহ যদি বান্দাকে পাকড়াও করে তাহলে বান্দা বাঁচতে পারবে না, কারণ জাহান্নামের শাস্তি এগুলো এত কঠিন বলা হয়েছে যেটা বরদাস্ত করার ক্ষমতা কারো কাছে নাই। আর যদি আল্লাহ তাআলা কাউকে মাফ করে দেয় তো এটা হচ্ছে আল্লাহ তাআলার দয়া। জি অবশ্যই, তো বলা হচ্ছে এ আল্লাহ আমরা তোমার ন্যায় বিচার নয় তোমার দয়ার আশা করতেছি, কারণ ন্যায় বিচার করলে তো কেউ বাঁচতে পারবো না। বলা হচ্ছে যে আল্লাহ তাআলা বান্দার জন্য বান্দার ধারণা অনুযায়ী, অর্থাৎ আল্লাহর ব্যাপারে বান্দা যেরকমই ধারণা রাখে তো আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এরকম, তো আমরা আল্লাহর কাছে এটা আশা করতেছি আল্লাহ আমাদের উপর দয়া করবে। আর আল্লাহ তাআলা নিজেই বান্দাকে মানে ক্ষমা পাওয়ার জন্য অর্থাৎ আল্লাহর তাআলার কাছে চাওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিয়েছেন, যে কোরআনে পাকের মধ্যে আসছে যে বলা হচ্ছে রব্বানা আমান্না ফাগফির লানা ওয়া রহমনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, অর্থ সারাংশ হে আমাদের পালনকর্তা আমরা বিশ্বাস স্থাপন করেছি তুমি আমাদের ক্ষমা করো এবং আমাদের প্রতি রহম করো, তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। তো আল্লাহ তাআলা বলতেছে মানে কি আমার কাছে এইভাবে প্রার্থনা করো যে মানে আমরা যেন আল্লাহর কাছে বিশ্বাস স্থাপন করি, কারণ মানে কেউ যদি এটা বিশ্বাসে না রাখে যে আল্লাহ ক্ষমা করবে তাহলে তো তার মানে থাকবে না, তো এই জন্য মানে আমরা যেন আল্লাহর কাছে এটা কিটাকে বিশ্বাস স্থাপন করি যে আল্লাহ তাআলা আমাদের উপর কি করবে, দয়া করবে। এটা আল্লাহ নিজে বলছে যে বান্দা তোমরা আমার প্রতি বিশ্বাস স্থাপন করো। জি জি,
তো এবং উচ্চাসে বলতেছে কি আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়ালু, তো এই জন্য আমাদের, কারণ ইনসান হিসেবে আমরা যদি দেখি মানে আর বর্তমানও যে পরিস্থিতি চলতেছে মানে গুনা থেকে বাঁচাটা অনেক কঠিন, নেকির পথে চলাটা অনেক কঠিন, যদিও বা মানে বয়ান করার মধ্যে এগুলো অনেক সহজ মানে, কিন্তু বাস্তবিক প্র্যাকটিক্যাল ভাবে যখন আমরা দেখি বিভিন্ন মনে করেন কেউ ঘর থেকে বের হয়েছে, মসজিদ থেকে বের হয়েছে, বাজারের মধ্যে যাচ্ছে, দোকানের মধ্যে যাচ্ছে, ব্যবসার মধ্যে যাচ্ছে, চাকরির মধ্যে যাচ্ছে, তো যে কোনো জায়গাতে দেখা যাচ্ছে হয়তো চোখের মাধ্যমে, হয়তো শোনার মাধ্যমে, হয়তো বলার মাধ্যমে, হয়তো চিন্তার মাধ্যমে, মানে বান্দা থেকে তো গুনাহ মানে হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তো যদি আল্লাহ তাআলা যদি নিজের দয়া মাফ না করে তাহলে মানে বান্দা বাঁচতে তো পারবে না, আর শাস্তিও কি রয়েছে অনেক কঠিন। যে আল্লাহ বলতেছে তো আমি তো দয়ালু এবং সবচেয়ে বড় দয়ালু, তো এই জন্য আমাদের কুচি সব সময় আয়াতে কারীম আছে না সাজিদ ভাই, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। এই হাদিসে কুচি যে এটা মানে আল্লাহ তাআলার গজব থেকে রহমত কি রয়েছে অগ্রগামী রয়েছে, তো এই জন্য মানে আমাদেরকে সবসময় এটা বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দয়া করবে, আর উচিত সবসময় মানে আল্লাহর কাছে মানে ক্ষমা প্রার্থনা করা এবং তোবা ইস্তেগফার এগুলো করতে থাকা, কারণ আল্লাহ তাআলা তোবাকারীকে পছন্দ করে, আর যারাই তোবা করে যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। একটা একটা বিষয় দর্শক শ্রোতা সাজিদ ভাই খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, যদি আমরা এখান থেকে একটি কথাও কবুল করে নিই, নিজে আমল করতে চাই, তবে ইনশাআল্লাহ মুক্তি বা আল্লাহ ক্ষমা আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা যদি আমরা একটু আমল করি। দেখুন যখন আমরা বন্ধু সমাজে চলি, বন্ধু মহল যে আমাদের আছে তাদের সাথে যখন চলি, আমার কোনো ব্যবহারের কারণে, আমার কোনো কথার কারণে আমার একটা বন্ধু, আমার একটা ছোট ভাই বা আমার কোনো আত্মীয় স্বজন আমার প্রতি নারাজ হয়ে গেল আমার কোনো কাজে বা আমার কোনো কথায়, তো সবসময় আমরা চিন্তা করি যে কিভাবে তার সাথে আমি মিশে যাব, কিভাবে আমার প্রতি সে আবার রাজি হয়ে যাবে, কিভাবে আবার আমাদের আগের সেই ভালো রিলেশনটা আবার তৈরি হয়ে যাবে। এর জন্য আরেক বন্ধুকে বলি যে দেখ দোস, আমার এই আমার কাছের মানুষটা সেও আমার প্রতি রাগ করেছে, তুই একটু বল তাকে সেজন আমার সাথে আবার আগের মতো সম্পর্ক গড়ে নাই, আমার এই আত্মীয় স্বজন সে আমার প্রতি রাগ করে আছে, তখন অপর আত্মীয়কে বলি সে একটু সুপারিশ করেন যাতে করে আগের মতো সম্পর্ক আবার আমাদের ঠিক হয়ে যায়। দুনিয়ার সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক, কয়েকদিনের রিলেশন, এগুলো ঠিক রাখার জন্য আমরা কত চেষ্টা করি যাতে করে সে আমার প্রতি রাজি হয়ে যায়, যে আল্লাহ তাবারক ও তাআলা দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে এত নিয়ামতের পর নিয়ামত দিয়ে রেখেছেন আমাদেরকে, অথচ এই আল্লাহ তাবারক ও তাআলাকে রাজি করানোর সেই চিন্তা ভাবনা আমাদের মাঝে আজ নেই। ভাই এখানে আমি একটা কথা শেয়ার করব মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে, এটা হচ্ছে কি বান্দা কখন ক্ষমা পাবে, কারণ প্রথমে তো বান্দার থেকে এটা অনুভূতি হওয়া চাই যে আসলে আমার দ্বারা গুনাহ হয়েছে, জি আমি ভুল করেছি আর এর জন্য আমি লজ্জিত। যদি গুনাহ করার পরে যদি আমাদের থেকে যে গুনাহ হয়েছে এটার অনুভূতি এহসাসে যদি পয়দা না হয় তাহলে তো এটা ক্ষমা পাওয়াই যাবে না, কারণ হাদিস শরীফের মধ্যে আসছে যার সারাংশ যে আন্নাদামু তোবা, তোবা অনুশোচনা আফসোস করার নাম। যেমন একটা উদাহরণ, কেউ পরীক্ষা দিছে, এসএসসি পরীক্ষা, ইন্টার পরীক্ষা, তার পরীক্ষা মনে করেন রেজাল্ট খারাপ হয়ে গেছে, তো সে যখন তার রেজাল্ট দেখবে খারাপ হয়েছে তো এটা দেখে সে কত আফসোস করবে, কত অনুশোচনা করবে, কেন তার ঘরের সবার প্রতি তার একটা কি ছিল, আশা ছিল, ভরসা ছিল, এবং তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তার প্রতি কি ছিল, এখন সে চিন্তা করবে যে আমি মানে কিভাবে তাদেরকে আমি বুঝাবো, কিভাবে তাদেরকে আমি, অর্থাৎ মানে তার মধ্যে একটা শুধু কি হবে অনুশোচনা কাজ করবে, আফসোস কাজ করবে, আর মানে লজ্জা কাজ করবে, মানে আমি কেমনে এখন সামনে যাব। তো অনেক সময় দেখা যায় ঘর থেকে চলে যায়, পালিয়ে যায়, অনেকে মাযাল্লা আল্লাহ তাআলা পানা আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, এটা তো গুনাহের কাজ। তো এটা আমি উদাহরণ দিচ্ছি এই জন্য মানে কি তার মধ্যে এই পরীক্ষাতে খারাপ রেজাল্ট হওয়ার কারণে কিভাবে আফসোস আসছে, অনুশোচনা আসছে। তো আমরা যখন গুনাহ করি, যেমন মিথ্যা বলে গুনাহ হয়ে গেছে, অথবা নামাজ কাজা করে গুনাহ হয়ে গেছে,
অথবা মানে কুদৃষ্টি দিয়ে গুনাহ হয়ে গেছেন, অথবা মুখ থেকে গালি বের হয়ে গীবত বের হয়ে গুনাহ হয়ে গেছেন, তো আমাদের থেকে ওই মিথ্যার জন্য, ওই নামাজ কাজের জন্য এরকম কি নিজের অন্তরের মধ্যে অনুভূতি এটা জাগ্রত হয়, সৃষ্টি হয়, আফসোস এটা কি আমাদের মধ্যে পয়দা হয়? তো এটা আমাদেরকে দেখা দরকার। তো যখন আমাদের থেকে নামাজ কাজা হয়ে গেছে, ইচ্ছা ছিল ফজরের সময় আমি পড়ব, কিন্তু চোখ খুলে নাই, অথবা কেউ ডেকে দেয় না, উঠতে পারি না, নামাজ কাজা হয়ে গেছে, যখন টাইম দেখতে সুযোগ উঠে গেছে, তো যদি আমার হাই আফসোস, মানে আমার নামাজ আজকে কাজা হয়ে গেল, এর জন্য কি আমার চোখ দিয়ে দুই ফোঁটা পানি চলে আসে, আফসোস হয় এবং অনুভূতি হয়, মানে আজকে আমার এত ইচ্ছা ছিল পড়বো কিন্তু পড়তে পারি নাই, তখনই বোঝা যাবে যে আসলে আমি তোবা করতেছি। আর যদি নামাজ কাজা হয়েছে যেরকম আপনি বলছেন না, বন্ধুকে বলতেছেন যে একটু রাজি করে দেন, কথা বলে দেন, আমার ভুল হয়ে গেছে আবার মিলাই দেন, তো এরকম বান্দা যদি আল্লাহর সাথেও মিলে যায়, তো আল্লাহ তো দয়ার উপর দয়া, ক্ষমার উপর ক্ষমা যাবে। কিছু SMS সাজিদ ভাই পরিদর্শকের খুব সুন্দর কয়েকটি SMS দিয়েছেন ইসলামী ভাইরা। নাত খাওয়ার কাছে বললেন যে আজকে রহমতপূর্ণ প্রবাদ একটি এই অনুষ্ঠান থেকে একটি নাতে রসুল শুনতে চাই, আবেদন করছি শোনাবেন, সেটা হলো লামিয়াতি নাজিরুকা। এই নাতটা ইমামে আহলে সুন্নাত রহমতুল্লাহি তাআলার লিখিত কালাম, তিনি আলা হযরত। জি, এরপরে আব্দুল আহাদ ভাই নারায়ণগঞ্জ থেকে তিনি বললেন যে 10 বছর আমি কোরআন নাজেরা পড়ছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি বেশি কোরআনে পাকের তেলাওয়াত করার তৌফিক দিক। আর আব্দুল্লাহ হাদ ভাই আপনি আজকের প্রশ্নের উত্তরও সঠিক দিয়েছেন। আর একজন ইসলামী ভাই হাবিবগঞ্জ থেকে আমাদেরকে জাহাঙ্গীর রেজা ভাই আমাদেরকে SMS করেছেন, আপনার উত্তরও সঠিক হয়েছে। আর একজন ইসলামী ভাই SMS করেছেন, আপনার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন, আপনিও হবিগঞ্জ থেকে, আপনার উত্তরও সঠিক হয়েছে। আর একজন ইসলামী বোন রাজশাহী উত্তর রায়পাড়া থেকে আমাদেরকে SMS করেছেন, আপনার উত্তরও সঠিক হয়েছে। আরেকজন ইসলামী ভাই SMS করেছেন, মাদানী চ্যানেল বাংলার এত সুন্দর অনুষ্ঠান দেখে আমরা আনন্দিত এবং আমরা অনেক কিছু শিখতে পারি, সকাল সন্ধ্যায় যদি কোরআনে পাকের তেলাওয়াত হতো আমরা উপকৃত হতাম, আলহামদুলিল্লাহ। সকাল সন্ধ্যায় আপনি মাদানী চ্যানেল দেখুন, আপনার কথা অনুযায়ী সকাল সন্ধ্যায় কোরআনে পাকের তেলাওয়াত হয়, যেমন প্রতিদিন সকালে রহমতপূর্ণ প্রবাদ তো শুক্র শনি রবিবার হয়, সোমবার দিন সকালে রুহানি চিকিৎসা লাইভ হয়, এরপরে মঙ্গলবার বুধবার আবার হয় আপনার সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে, এই দুই দিনও আবার লাইভ হয়, শুধু বৃহস্পতিবার রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান রিপিট হয়, ওখানেও তেলাওয়াত থাকে, এরপরে আবার তো শুক্রবার চলে আসে প্রতিদিন। আর সন্ধ্যায় প্রতিদিন সন্ধ্যায় আলহামদুলিল্লাহ সুরায় মুলকের তেলাওয়াত ওখানে দেখানো হয় বা শোনানো হয়। আপনি সকাল সন্ধ্যা মাদানী চ্যানেল দেখেন, ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ হবে। কিছু SMS তো পড়লাম, আর কিছু কল শুনে নেই, এরপর ইনশাল্লাহ নাতখা ইসলামের ভাইয়ের কাছে আসবো, নাতে রসুল শুনবেন ইনশাল্লাহ। কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ নাইম বলতেছি, মাদানী চ্যানেলের রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানটি আমার কাছে খুব ভালো লাগে, যদি আমাকে এই নাত শরীফটি ইয়া রব্বানা ইরহামনা শুনিয়ে দেওয়া হয় তাহলে অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ তাআলা নাইম ভাইয়ের সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করছি, সময় যদি পেয়ে যায় ইনশাআল্লাহ আপনাদেরকে এই নাতও শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল। মোহাম্মদ উসমান বলি, আমি এরাজ সেই জেলা গোদাগাড়ি থানা থেকে, আমি জানতে চাচ্ছি যে ওই যে মাটি বাড়ি মাটি ঘর মাটি বিছানা এই গজলটা শুনতে চাই, প্রতিদিনই আমি এই গজলটা শুনতে চাই আপনাদের কাছ থেকে। জি জি, আপনার নামও আসে, আমি কয়েকবার পড়েছি আপনার নাম, যে আপনি মাটির বাড়ি মাটির ঘর এই কালামটি শুনতে চান, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম লাবি, ঠিক আমি দিতে আল্লাহ স্যার হুজুর, আমি রাসূলের উপর দুরুদ শুনতে চাই। আচ্ছা আচ্ছা, চিটাগাং থেকে আপনি, ধন্যবাদ আপনাকে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ কল দিয়েছেন আমাদেরকে অনুষ্ঠানের মধ্যে, শুকরিয়া, ধন্যবাদ। শোয়েব ভাই আর মুস্তাক ভাই ইসলামী ভাইরা নাচ শুনতে এসেছে, আপনি তো শুরুতে নাচ থাকে আমাদের অনুষ্ঠানে, একটি নাচ শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রবের সালাম, হে আরবের মরুপ্রান্তর তোমার বসন্ত
সালাম তোমার পবিত্র ফুলকে আর পবিত্র কাটাকে সালাম জবাল নূর জবাল সর আর তাদের গুহাকে সালাম জবাল নূর জবাল সর আর তাদের গুহাকে সালাম নূর বর্ষি সালাম নূর মুর্শিদ পাহাড়ের সারি গুলোকে ও সালাম হে আরবে মোর প্রান্তর তোমার বসন্ত কে সালাম হযরে আসওয়াদ দৃশ্যাবলীকে সালাম আর কাবার গিলাফের বর্ণিল দৃশ্যাবলীকে সালাম হে আরবের মোর প্রান্তর তোমার বসন্ত কে সালাম সবুজ গুম্বজের উপর হোক রহমত সদা আলোকিত সবুজ গুম্বজের উপর হোক রহমত সদা মসজিদে নববীর নূরানি গুলো কে সালাম মসজিদে নববীর নূরানি মিনার গুলো কে সালাম সমহিত হলো যে নবীর সাহাবা দশ হাজার হাজার সেই পুত পবিত্র বাকির সেই পুত পবিত্র বাকির সকল মজার কে সদাম সেই পুত পবিত্র বাকির সকল মজার কে সালাম হে আরবের মোর প্রান্তর তোমার বসন্ত কে সালাম গোসল কাবার দৃশ্য পরূপ চমৎকার গোসল কাবার দৃশ্য অপরূপ চমৎকার আনন্দিত প্রিয় আতার আনন্দিত প্রিয় আতার জানাই সেই দৃশ্য কে সালাম হে আরবের প্রান্তর তোমার বয়
বসন্ত কে সালাম তোমার পবিত্র ফুলকে আর পবিত্র কাটাকে সালাম। দর্শকের জন্য আজকে যে প্যাকেজ রয়েছে আল্লাহ তাআলার নিয়ামত, এই প্যাকেজটি দেখিয়ে দিন। এটা বললে ভুল হবে না যে পানি জীবন, সেই পানির মাঝে এক বরকতময় পানি হচ্ছে আবে জমজম, যা খোদাই কুদরতের অন্যতম নিদর্শন। আবে জমজম তো পিয়া খুব বুঝাই প্যাসে, আবে জমজম তো পিয়া মানব শরীরের তিন ভাগের দুই ভাগ পানি দ্বারা পরিপূর্ণ। আর যখন পানি, ফুঁক দেওয়া পানি শরীরে প্রবেশ করে, তো এই পানি যখন ওই দুই তৃতীয়াংশ পানির সংস্পর্শে আসে, তখন নিজের প্রভাব প্রকাশ করে, আর তার প্রভাব পুরো শরীরেই প্রকাশিত হয়। কুরআনে করিমের আয়াতের বরকত আমাদের উপর জারি হয়ে যায়। এর বরকতে রোগ, কষ্ট ইত্যাদি ইত্যাদি দূর হওয়া শুরু হয়ে যায়। আবে জমজম ওই বরকতওয়ালা পানি যার মধ্যে আল্লাহ তাবারকা তাআলা শিফা দান করেছেন, যাকে যে কোনো সময় যখনই যে কোনো ভাবে পান করা হোক তাতে কেবল শিফাই পাওয়া যায়। আল্লাহ তাবারকা তাআলা জমজমের মধ্যে এমন বরকত দিয়েছেন। আর এই জমজম হযরতে জিব্রিল আমিন আলাইহিস সালামের পাখা দিয়ে আল্লাহ তাবারকা তাআলা সৃষ্টি করেছেন। আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাম যখন নিজের স্ত্রী বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নিজের পুত্র হযরত ইসমাঈল আলা নবীনা আলাইহিস সালামকে খাবার ও পানি ছাড়া ময়দানে ছেড়ে যখন ফিরে যাচ্ছিলেন, তো তখন আল্লাহ তাবারকা তাআলার দরবারে তিনি দোয়া করলেন, যার উল্লেখ কোরআন করিমে মজুদ আছে। হে আমার রব, আমি আমার কিছু বংশধরকে এমন এক উপত্যকায় বসবাস করালাম যাতে ক্ষেত হয় না তোমার সম্মানিত ঘরের নিকট। হে আমাদের রব, এই জন্য যে তারা নামাজ কায়েম রাখবে, অতঃপর তুমি কিছু লোকের হৃদয়কে তাদের দিকে অনুরাগী করে দাও এবং তাদেরকে কিছু ফলমূল খেতে দাও, হয়তো তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। যখন হযরত ইসমাঈল আলাইহিস আলাইহিস সালাম জওয়ান হলেন, তো ওই গোত্রের লোকজন তার তাকওয়া ও যোগ্যতা দেখে তাদের গোত্রের মাঝে তাকে বিবাহ করালেন। আর হযরতে হাজেরারও ওফাত হলো। এই জমিনে শীত, গ্রীষ্ম, বর্ষা ও বসন্তের সব মৌসুমের ফলমূল একই সময়ে পাওয়া যায়। আল্লাহ তাবারক তাআলা এমন শ্রেষ্ঠত্ব, সম্মান এই জমিনকে দান করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে এক খুবই আমাদের জন্য বড় এক নিয়ামত, তা হলো আবে জমজম। ওই সকল সৌভাগ্যবান আশেকানি রসুল যারা হজের জন্য রওনা হয়ে গিয়েছেন, যারা বর্তমানে এখন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় আছেন, তারা তো অবশ্যই সরাসরি সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ আবে জমজম পান করেন। আমরাও সৌভাগ্য অর্জন করি বাংলাদেশে থেকে, কখনো কোনো হাজি সাহেব বা উমরাকারী ইসলামী ভাই যখন দেশে ফিরে আসেন, তখন আমাদের জন্য তোহফা স্বরূপ, উপহার স্বরূপ আবে জমজম নিয়ে আসেন। ওখান থেকে আমরা একটু পান করি, যেটা আছে না তৃপ্তি সহকারে, মানুষ আবে জমজমের পাশে গিয়ে বসলাম, এটাকে জিয়ারত করলাম, এই যে সংক্ষিপ্ত আমরা কিছু ঘটনা শুনলাম, ইতিহাস থেকে সংক্ষিপ্ত কিছু শুনলাম, এর অনেক বিস্তারিত আছে। আবে জমজমের ইতিহাস অনেক বড় বিস্তারিত ঘটনা, তো আমরা সংক্ষিপ্ত শুনলাম। যখন কোনো ব্যক্তি সেখানে যাবে, এই আবে জমজম দেখবে, কুফ দেখবে, নিজের তৃপ্তি সহকারে পানি পান করবে, আল্লাহ আল্লাহ, তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকেও এই আবে জমজম জিয়ারত করা, সেখানে যাওয়া, সরাসরি দেখা, আর সেখানে গিয়েই যেন আমরা পানি পান করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের বিষয়ে আলহামদুলিল্লাহ আলোচনা হচ্ছিল, সাজিদ ভাই থেকে আমরা মাদানী ফুল শুনতেছিলাম, আর দর্শকের কিছু অনুরোধ ছিল তাও পূরণ করছি। একটি অনুরোধ ছিল দর্শকের,
কালামের ব্যাপারে আল্লাহ হযরতের ওইটা শুনাই দেন, এরপর ইনশাআল্লাহ আবার আসছে আমরা আলোচনার দিকে। সুদুবুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মন ধন সব ফোক
خام نوائے رضا نائے طرز میری نائے رنگ میرا نائے طرز میری نائے رنگ میرا تیرے شاد آہے شاد احبا ناتیت تھا نچار سے راہ پڑا جانا لمیں یا تین زیرو کا فی نظر لمیں یا صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم انشاءاللہ تعالی دوی چٹا کال نی درشکر پر پر ساجد بیر کاسے আসবে انشاءاللہ تعالی کال چালিয়ে দি নাম শামসুদ্দিন নামাজউদ্দিন সুন্দি মুজুর কোন তো একটা নাচ শুনতাম তাই আচ্ছা আপনি একটা নাচ শুনতাম চাই انشاءاللہ تعالی সঙ্গে থাকুন নাচ শোনানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা এত এখনই শুনিয়েছি একটা নাত আর একটু শোনাবো ইনশাআল্লাহ সময় হলে দেখি কতটুকু সময় পাওয়া যায় পরবর্তী কল আমার নাম মাদাশাদুল ইসলাম আমি কক্সবাজারেই বসবাসী আমি তাইজে সত্যরাম আমি আসলে দাওয়াত চ্যানেল মাধ্যমে ফেরান বাংলা পাওয়া লাগে তো প্রতিদিন আসুনি সুন্দর সুন্দর বই শুনি আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ পরবর্তী কল আমি দেখলাম ইসলামী ভাইদের যে আসলে আমরা কখনো চিন্তা করি নাই যে ক্ষমা লাভের উপায় কি মানে ক্ষমা তো লাভ করাতে হবে মানে এক ইসলামী ভাইয়ের একটা প্রশ্ন এভাবে আসছে যে ক্ষমা তো পেতে হবে দুনিয়া থেকে যাওয়ার পূর্বে যেভাবে হোক ক্ষমা লাভ করতে হবে কিন্তু কিভাবে উপায় কি সেই উপায় সম্পর্কে কখনো ভাবিনি ইনি লিখলেন যে অনেক বড় মেসেজ এনার ইনি বললেন যে আমি মনে করতাম যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের পরে তো সঠিক পথে চলতে পারতেছি না নামাজও পড়ি আবার দেখা গেছে বিভিন্ন খারাপ কাজের সাথে লিপ্ত আবার উনি বললেন যে ভাবছি সবে কদরের রাতে আল্লাহ সবাইকে মাফ করে দেন কিন্তু কদর চলে যাওয়ার পরে আবারও আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই তো ক্ষমা লাভের উপায় যে ইবাদত করি আবার গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় ইবাদত করি গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় ক্ষমা লাভের উপায় তো এখানে আমরা খুঁজিনি কখনো তো কিভাবে এইসব বিষয়ে কিছু মাদানি ফুল আসলে ইসলামী ভাইয়ের যে প্রশ্ন কিন্তু তার মধ্যে কিন্তু অনুশোচনা চলে আসছে এখন একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ হ্যাঁ এটা আমাদের সবার জানা থাকা দরকার আছে কারণ অনেক সময় আমরা ইলমে দিন থাকার কারণে জ্ঞান অর্জন না করার কারণে নেককারদের সোহবত আলেমে দিনের সোহবত থেকে দূরে থাকার কারণে আমরা মনে করি তো বাস নামাজ পড়তেছি হয়ে গেছে এবার আমার ব্যবসা যেরকম হোক আমার চাল চলন যেরকম হোক মিথ্যা হলে হোক এগুলো নিয়ে আমরা তেমন একটা কোনো পরোয়া করি না রাইট তো এই ব্যাপারে আসলে এটার তো অনেকগুলো মাধ্যম আছে যেমন এখানে একটা হাদিস শরীফ আসছে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস শরীফটা সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানের সারাংশ হচ্ছে যার মধ্যে তিনটা গুণ থাকবে আল্লাহ তাআলা নিজের দয়ায় তাকে মাফ করবে এবং নিজের রহমতে তাকে জান্নাতে প্রবেশ করাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ আরাস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গুণগুলো কি তো ইরশাদ হলো এক নাম্বার ওই ব্যক্তি মানে কেউ যদি তোমাকে বঞ্চিত করে তাহলে তুমি তাকে দান করো দুই নাম্বার হচ্ছে ওই ব্যক্তি মানে যদি তোমার সাথে কেউ সম্পর্ক ছিন্ন করে তাহলে তুমি তার সাথে সম্পর্ককে বজায় রাখো আর তিন নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যদি কেউ তোমার উপর অত্যাচার করে তাহলে তুমি তাকে মাফ করে দাও সুবহানাল্লাহ তো আসলে এই হাদিসে মুবারাকা এটা মানে এমন
শুনতে তো অনেক সহজ এবং আমরা সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলতেছি, কিন্তু একটু আমলের দিক দিয়ে আমাদের জন্য এটা অনেক কষ্টকর, মানে আমাদের জন্য। যেমন মনে করেন একটা উদাহরণ বলতেছি, আপনি কোন একটা বিপদে পড়ছেন, এখন কোন একজন বন্ধুর কাছে গেছেন, বলতেছেন যে আমি বিপদে পড়ছি, তুমি আমাকে একটু সহযোগিতা করো, আমার তো কিছু টাকা দরকার, 500 টাকা 1000 টাকা যা দরকার আর কি, ঠিক আছে আপনি বলছেন আমাকে একটু আপনি হেল্প করুন, উপকার করে দেন, ইনশাআল্লাহ আমি পরে আপনাকে আমার কাছে টাকা আসলে দিয়ে দেব। জি জি। তো মনে করেন আপনি জানেন যে তার কাছে মানে চাইলে সে দিতে পারো, সামর্থ্য আছে, কিন্তু থাকার পরেও যদি আপনাকে সে না দেয়, তাহলে আপনার মনের মধ্যে তো অবশ্যই একটা ধাক্কা লাগবে এবং তার প্রতি একটা অনীহা চলে আসবে, যে ভালোবাসা আগে ছিল যে মহব্বত ছিল এটা কমে যাবে, রাইট। পরবর্তীতে যদি সে কখনো বিপদে পড়ে আপনার কাছে আসে আর আপনার থেকে যদি এরকম দার চায়, টাকা চায়, সহযোগিতা চায়, তখন আপনার থেকে সাথে সাথে ওই দিনের কথাটা মনে পড়ে যাবে, জি জি, যে আমি যে ওই দিন তোমার কাছে গেছিলাম, তুমি তো আমাকে কি আমার বিপদে তুমি হেল্প করো, হেল্প করো নাই, তো এই জন্য আমার কাছে এখন যদি সামর্থ্য আছে তারপর আমরা করি না, এই জন্য ওই দিনের বদলা স্বরূপ, রাইট। কিন্তু সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী সারাংশ যে যদি তোমাকে বঞ্চিত করে তুমি করিও না, কিন্তু আমাদের অবস্থা হচ্ছে ভিন্ন, এ আমার সাথে যেরকম আচরণ করছে আমিও তার সাথে সেরকম আচরণ করব, তো আসলে এটা কিন্তু ঠিক না। তাহলে দেখা গেছে তার সাথে আর সাথে আমার সাথে মানে কোনো পার্থক্য দেখা গেল না, একই হয়ে গেছে না, তো তার মধ্যে আমার মধ্যে পার্থক্য এখন দেখা যাবে, সে আমার উপকার করে নাই কিন্তু আমি তার করে দিছি, তখন বোঝা যাবে আমি তার থেকে কি। তো এই জন্য সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানের সারাংশ হচ্ছে কি, তোমাকে বঞ্চিত করে তুমি কি করিও না। আরেকটা হাদিস হাদিসে কারিমা আমি আপনার সাথে এখানে অ্যাড করতে চাই, সেটা হলো যে হাদিসে পাকের মধ্যে রয়েছে দয়া করো দয়া করা হবে, যদি আমরা দয়া পেতে চাই তো অবশ্যই কারো প্রতি আমাদেরকে দয়া করা উচিত, জি জি জি, কারণ এবং ক্ষমা করো ক্ষমা করা হবে, এবং বলা হচ্ছে বান্দা মানে অপরকে ক্ষমা করার দ্বারা আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। আর কেউ যদি আল্লাহ তাআলার জন্য বিনয় প্রকাশ করে আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দান করে, আল্লাহ আল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য কি হয় বিনয় প্রকাশ করে আল্লাহ তাআলা তাকে কি দান করে, শ্রেষ্ঠত্ব। এক মানে ঘটনা একটা ঘটনা মনে পড়ছে, জি জি, মানে এক বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা ইনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, আমরা দেখছি গ্রামের মধ্যে মানে কিছু রাস্তা থাকে ছোট ছোট, যেটাকে আমরা চিরাঙ্গার ভাষায় আইল বলি আর কি, মানে চাষ করেন এখানে ছোট ছোট গিয়ার থাকে আর কি, যেটা দিয়ে মনে করেন শুধু একজন যেতে পারবে, আচ্ছা ছোট একটা রাস্তার মতো, ছোট একটা রাস্তা যেটা দিয়ে মানে একজন যেতে পারবে, আট বল আর কি, মানে আপনি গ্রামে গেলে যেখানে চাষবাস একা একা লাগা একটা বলে দেখবেন আর কি, সব জায়গায় আছে কিন্তু নাম ভিন্ন আর কি, এগুলা ভিন্ন ভিন্ন। তো এক বুজুর্গ রহমাতুল্লাহি তাআলা ইনি একটা রাস্তা দিয়ে যাচ্ছে, তো ওইটাতে মনে করেন শুধু একজন, আর ওই দিক থেকে একটা কুকুর আসতেছে, আচ্ছা এখন ইনি চিন্তা করলেন যদি রাস্তাতে আমি থাকি তাহলে কুকুরকে নিচে নামতে হবে, আর যদি মনে করেন মানে কি কুকুর থাকে তাহলে আমাকে নিচে নামতে হবে, কারণ যে কোনো একজন ওই দিক থেকে আসতেছে কি কুকুর, আর এদিক থেকে বুজুর্গ রহমত ইনি যাচ্ছে, এখন তিনি কি করলেন মানে বিনয় প্রকাশ করে ওই কুকুরকে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছে আর নিজে ওইটা থেকে নিচে নেমে গেছে, আচ্ছা। তো কিছুদিন পরে ইনার ইন্তিকাল হলো, জিজ্ঞেস কেউ স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো মাআফা আল্লাহ বিকা, আল্লাহ আজ্জা ওয়াজ্জাল আপনার সাথে কি আচরণ করেছেন, তিনি বললেন যে অমুক দিন আমি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় যে কুকুর আসতেছিল আমি মানে ওই কুকুরকে মানে নিজের থেকেও উত্তম মনে করে আমি তাকে যাওয়ার রাস্তা করে দিয়ে যে নিচে নেমে গেছিলাম, অর্থাৎ ওই দিন যে আমি নিজের বিনয় প্রকাশ করছিলাম আল্লাহর জন্য, তো ওই বিনয় প্রকাশ করে আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, ওই বিনয় প্রকাশ করার কারণে আল্লাহ আমাকে মাফ করেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আসলে দেখেন কোন আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মকবুল হয়ে যায়, আর ওইটার উসিলায় আল্লাহ তাআলা বান্দার উপর দয়ার বৃষ্টি বর্ষণ করে দেয়, রহমতের বৃষ্টি বর্ষণ করে দেয়, এটা কেউ জানি না। তো এই জন্য আমাদের উচিত মানে যে কোনো নেক আমলকে কখনো ছোট নগণ্য মনে না করা, তুচ্ছ মনে না করা, কারণ আমরা অনেক সময় মনে করি আর এটা তো ছোট নাকি মানে বাস না করলে কি হবে, যেমন অনেকে আছে রাইট নামাজের ক্ষেত্রে নফল নামাজ এটা তো মানে না পড়লে সমস্যা নেই, অনেকে আছে সুন্নতে জায়দা কয় এটা না পড়লে সমাজ, বিশেষ করে আসরের সুন্নাত ইশারার সুন্নাত এটা তো কি মানে না পড়লে এটা কি নাই, তো অনেকে আছে নফল দোজার ক্ষেত্রে কয় এটা তো এটা হচ্ছে আসলে ভুল ধারণা এবং শয়তানের একটা আক্রমণ, কারণ আল্লাহ তাআলা কোন আমলের উপর সন্তুষ্ট হয়ে বান্দাকে মাফ করে দেয় কেউ জানে না, আল্লাহ, কারণ আল্লাহ দেখেন
আমরা যা নামাজ কবুল হবে এরকম কোনো কথা না, হয়তো দুই রাকাত কবুল হয়ে গেছে আর ওইটার সাথে কম হয়ে গেছে, ওই যেরকম ভাবে ওই বুজুর্গ রহমাতুল্লাহি তাআলা ইনার মানে বিনয় প্রকাশ করাটা মানে নিজেকে নগণ্য মনে করছে, কুকুরকে নিজের থেকেও মানে উত্তম মনে করছে। আসলে দেখেন একদিক দিয়ে মনে করেন কুকুরও আছে একটা, যে কুকুরটা মানে বালামিন বাউড়া থেকে উত্তম, যেটা কোরআনে পাকের মধ্যে আলোচনা আসছে, যেটা আসহাবে কাহাবের কুকুর, জি 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 ঠিক আছে না, আর যেটাকে আল্লাহ তাআলা মানুষের সকল দিয়ে কি জান্নাতের মধ্যে কি করে প্রকাশ করবে। তো এরকম কিছু জিনিস আছে যেগুলো জান্নাতের মধ্যে যাবে, যেমন সালেহ আলাইহিস সালামের উটনি আছে, যে উসতুনে হান্দানা এরকম উহুদ পাহাড় না, যদিও বা এগুলো আমাদের সামনে মানে দেখতে জড় পদার্থ অথবা নগণ্য মনে হয় মাটি কে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়, আর এগুলো প্রিয় হওয়ার কারণ হচ্ছে হয়তো আল্লাহ তাআলা কিছু নবীগণ আলাইহিসসালামের সোহবতের বরকতে, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সোহবতের বরকতে। তো এই জন্য আমরা মানে কুকুরকে এটা তো নগণ্য, মানে এটাকে আমরা মানে ধিক্ষার করি, তারাই দিই, অনেকভাবে কষ্ট দিই, কিন্তু ওই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা মানে বলতেছে যদি কুকুরও তো হয়তো আমার থেকে ভালো হইতে পারে। তার মধ্যে চিন্তাধারা কেমন ছিল সাজিদ ভাই দেখুন, হয়তো হয়তো বা আল্লাহ তাআলার এই সৃষ্টি, আল্লাহ তাআলার এই মাখলুক, তাকে যদি আজ আমি মুক্তি দিয়ে দিই, অর্থাৎ আমি যদি রাস্তা থেকে রাস্তা ছেড়ে দেই, সে এই রাস্তা দিয়ে পথ অতিক্রম করে চলে যাবে, তার জন্য কষ্ট হবে না, আমার কিছু সময়ের জন্য কষ্ট হবে কি আমি রাস্তা থেকে নিচে নেমে গেলাম, সে সহজে রাস্তা পার হয়ে গেল, আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি আমি দয়া করলাম, তো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবে। দেখুন আসলে সাজিদ ভাই, ক্ষমা এমন একটি বিষয় না, অনেকবার আমি পড়েছি যে ক্ষমা এমন একটি বিষয় যদি তার অন্তরটা সে যদি বুঝতে পারে যে আসলে আমি ভুল করছি, যে বিষয় হোক, আল্লাহ তাআলার নাফরমানি করুক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাত নিয়ে বা যা কিছু, তার মধ্যে যদি বিনয়টা চলে আসে না, হায় আফসোস আমি অনেক বড় ভুল করে দিয়েছি, এটা আমার দ্বারা আসলে খারাপ কাজ হয়েছে, এটা করা আমার উচিত হয়নি, যখন তার মধ্যে এই নরম বিষয়টা নরমি চলে আসবে, মানে সে তখন বুঝতে পারবে যে আমার ভুল হয়ে গিয়েছে। তো এটাই হয়েছে ক্ষমা লাভের অনেক বড় এক মাধ্যম। এক ব্যক্তি ছিল এক এলাকার, এক ইসলামী ভাই আমার পরিচিত, মাদানী কাফলা যেতাম তাদের এলাকায়, অনেকদিন ধরে মাদানী কাফলা গেলাম, তিন দিন তো আমরা থাকি মাদানী কাফলায় সফর করতে গেলে, তো প্রথম দিন জুমার দিন তাকে দেখলাম না, অনেক খেদমত করে, দাওয়াত ইসলামীকে খুব মহব্বত করে, দ্বিতীয় দিনও দেখলাম না, তো দ্বিতীয় দিন না দেখে আমি শনিবার দিন রাত্রে খবর নিলাম ফোনের মাধ্যমে, ভাই আপনি আসেন না কেন, মসজিদে মাদানী কাফলা আসছে, ইসলামী ভাইরা আপনাকে খুঁজছে। তো ইনি আমাকে তার মনের কথাটা ক্লিয়ার করে দিল যে ভাই এই মসজিদের পাশে যার বাড়ি, তো এলাকার মধ্যে খুব প্রভাব এনার, আর এনার সাথে যে কোনো বিষয় আমার একটা ভুল হয়ে গিয়েছে, আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে, যেটা হওয়া উচিত ছিল না, সে যেহেতু জ্ঞানী ব্যক্তি বা সমাজ পরিচালনা করে বা তাকে আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছেন, সে সমাজ পরিচালনা করে, ওই মর্যাদাবান ব্যক্তি হিসাবে তাকে মর্যাদা দেওয়া আমার দায়িত্ব ছিল, কিন্তু আমি দিতে পারিনি, আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে, সে নিজের ভিতরে এটা অনুভব করছে যে আমার মধ্যে আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে, এখন আমি যে তার সামনে যাব এটাও লজ্জা লাগে, দ্বিতীয়ত ভয়ও পাচ্ছি কিছু যদি বলে আমাকে। এখন আমি তাকে বললাম ঠিক আছে, আপনি রাত্রে যখন ওই ব্যক্তি আসবে সারে নামাজে, আমি তার সাথে কথা বলি, আর আপনি কালকে আসেন, কালকে রবিবার, কালকে আমরা চলে যাবো, কালকে আসেন, ইনশাল্লাহ কিছু বলবে না। ওই ব্যক্তি যে প্রভাবশালী ব্যক্তি ছিল, সেও দাওয়াত ইসলামীকে খুব ভালোবাসে, মাদানী চ্যানেলও দেখে, তো তাকে আমি বললাম যে আপনার সাথে আপনার ছোট ভাই ভুল করছে, কি করবেন এখন? তো বলতেছে ছোট ভাই তাকে কি করব, ছেড়েও তো দেওয়া যাবে না, যদিও তাকে আমি না করে দেই, সমাজ দেশের মানুষ বলবে অমুকের ভাই, এই ব্যক্তির ভাই বলবে, আমি তাকে ছাড়তে পারবো না, যদি অন্যায় করে, রাগ আসছে মাথায়, হয়তো ধমক দিব, আবার কি করব, মহব্বত করব। আমি আপনার একটা সমাজের ছোট ভাই আপনার সাথে অন্যায় করছে, ভুল করে, সে আপনার সামনে আসে না, তার ভিতরেটা এখন অনেক দুঃখ, সে পেয়েছে যে আমি কি কাজটা করলাম, এখন কি করবেন? কো বলতেছে আমার কাজই তো ওটা, যেহেতু আমি সমাজ পরিচালনা করি, আমার ভাই আমার সমাজের ভাই, আমার কাজই তাকে ক্ষমা করে দেওয়া। তো আমি বললাম আমাদেরই যে এক ইসলামী ভাই আছে, আপনি চিনেন ওনাকে, সব সময় আসলে মাদানী কাফলাকে খেদমত করে, মাদানী কাফলায় সফর করে, নেকির দাওয়াত দেয়। তো এ ওই ইসলামী ভাই কি বললো, আরে দেখেন ওর প্রতি তো আমার এরকম কোনো ইয়াও ছিল না যে এ ভুল করছে, আমার আমার চিন্তাও ছিল না যে এই ব্যক্তি আমার সাথে ভুল করছে, তো এর মনের চিন্তা ভাবনা। তো এর আমি ডাকলাম, এরপরে দুজনকে সমঝোতার মধ্যে বসানো হলো, কথাবার্তা বললো, মিশে গেল। আসলে যখন কোনো ব্যক্তির মধ্যে এটা আসে যে আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে, তখনই তার জন্য ক্ষমা পাওয়ার একটা
মাধ্যম হয়ে যায়, ক্ষমা পাওয়ার একটি উপায় হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করি আমরা নিজের ক্ষমা কিভাবে করাবো, হোক যার সাথেই করেছি, যদি অন্যায় করি মানুষের সাথে তাদের থেকে ক্ষমা করানোর ব্যবস্থা করি, আর বিশেষ করে আল্লাহ তাবারক ও তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দেয় ইনশাআল্লাহ দুনিয়াতেও আমি কামিয়াব আর আখেরাতেও আমি কামিয়াব। দর্শকের কিছু কল নেওয়ার জন্য বলছেন, অনেক কল এসে গেছে, দর্শকের কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বাপলা বলছি কক্সবাজার থেকে, একটা গজব শুনতে চাই। আচ্ছা, আজকে কক্সবাজার ইসলামী বেরা খুব মাদানী চ্যানেলের দেখার আগ্রহ নিয়ে বলছেন মনে হয়, আরো কল আসছিল কক্সবাজার থেকে, কি আছে অনেক দূর আছে, কিন্তু আমরা তাদের কল পেয়ে থাকি মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ। পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আমিরউদ্দিন আত্তারি বলছি পুরান ঢাকার বাড়ি থেকে। আলহামদুলিল্লাহ রহমত পূর্ণ প্রভাত অনুষ্ঠানটি খুব ভালো লাগছে, আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে সাদ ও আবাদ রাখুক। আমিন আমিন আমিন, দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। গাজীপুর থেকে সালাম উদ্দিন, আর কি নাসিরা চলছে আসমাকার হামদে বাড়ি তালা চলছে, তাই আপনাদের হামদে বাড়ি তালাও তো শুনছেন, অনুষ্ঠানের শুরু থেকে যদি দেখে থাকেন তো অবশ্যই হামদে বাড়ি তালাও শুনেছেন। রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াতের পরপরই হামদ হয়ে থাকে, আর হামদের পরে আমরা নাচ শুনে থাকি। যাই হোক, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করছি আপনাদেরকে যদি সময় হয় নাত কালাম শোনানোর জন্য। দর্শক, আজকের প্রশ্ন ভুলেন না, উত্তর দিতে থাকুন, কিছু এসএমএসও পড়বো এখন ইনশাআল্লাহ তাআলা। আজকের যে প্রশ্ন, জান্নাতের চাবি কোন ইবাদতকে বলা হয়, কিছু ইসলামী ভাই এসএমএস পড়েন, এরপর ইনশাআল্লাহ কালাম শুনবো আপনাদের থেকে। এক ইসলামী ভাই নরসিংদী থেকে আমাদেরকে এসএমএস করেছেন, যে আর এক ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করেছেন নরসিংদী ভেলাবো, সম্ভবত ভেলাবো লেখছেন আপনি, ভেলাবো এলাকা থেকে এসএমএস করেছেন। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান যদি সপ্তাহের প্রতিদিন করা হয় তবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব, হয়তো বা সম্ভব না, এই কারণে হইতে দেখেন না প্রতিদিন তো আর সম্ভব হয় না, সপ্তাহে তিন দিন এটা ঠিক আছে, চলা যায় নেওয়া যায়, তিন দিন করা যায় প্রতিদিন, তারপর আপনার এই অনুরোধকে আমি মজলিস কমিটি পর্যন্ত পৌঁছে দেবো ইনশাল্লাহ। মাদানী চ্যানেলের যে মজলিস আছে, কমিটি আছে, তাদেরকে বলবো, দেখি তারা কি করে। তারপর রহমতপূর্ণ প্রভাত যদি প্রতিদিন না হয়, তারপর শুধু বৃহস্পতিবার বাদ দিয়ে আর প্রতিদিনই লাইভ আছে, সকালে মঙ্গলবার বুধবারও সকালে লাইভ আছে রহমতপূর্ণ প্রভাত, না এটার নাম হয়েছে আপনার সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে, তো দেখতে থাকুন ইনশাল্লাহ অনেক ইলমে দিন হাসিল করতে পারবেন। আরেক ইসলামী ভাই বি বাড়িয়া থেকে এসএমএস করেছেন মাদানী চ্যানেলে, আমার নাম মেরাজুল ইসলাম সেলিম, তিনি লিখলেন মাশা আল্লাহ মাদানী চ্যানেল, হয়তো লিখতে চেয়েছেন আমার খুব প্রিয়, শুধু খ অক্ষরটা আসছে, বাকি কিছু আর আসেনি আপনার, যাই হোক এরপর আমি পরে দিলাম। আর এক ইসলামী ভাই হবিগঞ্জ থেকে এসএমএস করেছেন যে নাতে রসুল শুনতে চাই, কোন নাতে রসুল শুনতে চান তাও জানিয়ে দিন ইনশাআল্লাহ, আমরা শোনানোর চেষ্টা করেছি করবো ইনশাআল্লাহ। আর এক ইসলামী ভাই মাদারীপুর থেকে আমাদেরকে এসএমএস করেছেন, মাদারীপুর থেকে কোন এলাকা তা লেখেননি, শুধু মাদারীপুর জেলার নাম লিখেছেন, তিনি বললেন নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনতে চাই ইনশাআল্লাহ। নাতে রসুল তো অবশ্যই শোনাবো। এরপরে এখন আপনাদেরকে যে এসএমএস করেছেন আজকের প্রশ্ন সম্পর্কে, এটাও শুনি, মুন্সিগঞ্জ থেকে তাওহিদুল ইসলাম আপনি লিখেছেন আজকের প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। এরপরে নারায়ণগঞ্জ বন্দর থেকে লিখেছেন খুরশেদ আলম ভাই, আপনার উত্তরও সঠিক হয়েছে। পটুয়াখালী থেকে একটি এসএমএস এসেছে, আপনার উত্তরও সঠিক আলহামদুলিল্লাহ, নাম লেখেন নাই আপনারা। এরপর আরাক ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করেছেন সোনারগাঁ থেকে, আপনার উত্তরও সঠিক হয়েছে। আর এক ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করেছেন রাজশাহী, আর এলাকার নাম আমি বুঝতেছি না, রাজশাহী বুঝছি, তিনি লেখলেন যে ইবা জান্নাতের চাবি যে ইবাদতকে বলা হয় তা হলো হজ, আপনার উত্তর সঠিক হয়নি, ভুল হয়েছে, একটু চিন্তা ভাবনা করেন। আর আপনার বাড়িতে যদি পুরানো কোনো ব্যক্তি থাকে, পুরান বলতে মুরব্বী বয়স্ক লোক, তাদেরকে জিজ্ঞাসা করেন তো যে জান্নাতের চাবি কোন ইবাদতকে বলা হয়, অবশ্যই সে আপনাদের আপনাকে জানিয়ে দেবে। এরপর আপনি আবার এসএমএস করুন, কালাম শুনবেন ইনশাআল্লাহ, এরপর আবার আসবো আলোচনায়। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুল্লি আলা রাসূলিনা صلي على محمد صلي على محمد
شفيعنا صل على محمد شفوني Jay.
আমাদেরকে শহীদুল ইসলাম ভাই ভুলতা নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, আপনার উত্তর সঠিক হয়েছে। আর বাগেরহাট থেকে এক ইসলামিক বোন আমাদেরকে এসএমএস করেছেন, আপনার উত্তরও সঠিক হয়েছে। আর শহীদুল ইসলাম ভাই একটি নাচ শুনতে চেয়েছেন, এই মুহূর্তে সম্ভব না, সময় একেবারে শেষ। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার ইনশাল্লাহ হাজির হবো, যখন তখন এই নাচগুলো শোনানোর চেষ্টা করব। দর্শকের আরও একটি প্যাকেজ রয়ে গিয়েছে। আজকের যে প্রশ্ন দিয়েছিলাম, জান্নাতের চাবি কোন ইবাদতকে বলা হয়, এই প্যাকেজটি চালিয়ে দিন। নামাজকে জান্নাতের চাবি বলা হয়েছে। জি দর্শক শ্রোতা, দেখলেন তো আপনারা কয়েকটি ইসলামী ভাইয়ের ভিডিও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি আমরা। অনেকেই নামাজকে জান্নাতের চাবি বলেছে, কিন্তু আবার কিছু ইসলামী ভাইও এখানে এদিক সেদিক করছে, মানে বলতে চেষ্টা করেছে ইবাদত ইবাদত, এইটা মানে ভুল যে তার মধ্যে, বা না জানার যে এক
ইয়া তা বোঝা যায়। যাই হোক দর্শক শ্রোতা, সঠিক উত্তর হবে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বা হাদিসে কারিমাও পড়েছি আমরা, আলহামদুলিল্লাহ, নামাজকে জান্নাতের চাবি বলা হয়। তো স্মরণ রাখবো, যদি আমরা জান্নাতের তালা খুলতে চাই, জান্নাতের তালা খুলতে চাই, তবে আমাদের কি করতে হবে, চাবি সাথে নিয়ে যেতে হবে জান্নাতের গেটে। আর ওই চাবি কি, দুনিয়াতে যখন ইবাদত করব, নামাজ পড়ব, এই চাবি অর্জন হবে, তখনই জান্নাতের তালা খোলা সম্ভব আর নসিব হবে জান্নাত আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই নামাজকে পাঁচ ওয়াক্ত আদায় করার তৌফিক আমাদেরকে দান করুক। দর্শকের জন্য শেষ মুহূর্তে একটি শিক্ষণীয় বিষয় আমরা বলে থাকি সচেতনমূলক বাণী হিসেবে নিজের সন্তানকে। আজকের যে সচেতনমূলক বাণী তা নিজের সন্তান নিয়ে, নিজের সন্তানকে ছোটবেলা থেকে যদি ছেলে হয় তবে মেয়ের পোশাক থেকে বিরত রাখুন, আর যদি মেয়ে হয় তবে ছেলের পোশাক থেকে বিরত রাখুন। অনেক মা বাবাকে মানে এই কাজটা করতে দেখা যায়, যখন ছেলে সন্তান হয় তখন মেয়ের শখের একটা ইয়া থাকে তার মধ্যে, তখন ছেলে সন্তানকে মেয়ের পোশাক পরিয়ে দেওয়া হয়। আবার যদি ছেলে হয় তো মেয়ের পোশাক পরায়, আর মেয়ে হলে ছেলের পোশাক পরায়, এটা তারা বলে শখ, মানে মনের একটা চাহিদা, এটা কিন্তু হাদিস শরীফ ও নিষেধ রয়েছে, এই কাজ যেন আমরা না করি। নিজের সন্তান ছেলে হলে ছেলের যে পোশাক আদি রয়েছে এগুলো পরানোর চেষ্টা করি, আর মেয়ে যদি হয় তো মেয়ের পোশাক আদি যেগুলো রয়েছে এগুলো ছোটবেলা থেকে পরাই আর এই শিক্ষাই দেই, কেননা এটা অনেক বড় ক্ষতির দিক যদি আপনি ছেলে হলে মেয়ের পোশাক পরান, মেয়ে হলে ছেলের পোশাক পরান, এগুলো যেন আমরা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। সাজিদ ভাই, সংক্ষিপ্ত মাদানী ফুল। আসলে মাদানী ফুল তো এটা দিলে শেষ হবে না, তা তো অবশ্যই। তোমার দরবারে মানে কোন ধরনের বান্দা বেশি সম্মানিত? আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, এ মুসা আলাইহিস সালাম, যে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা শর্তেও ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, মানে যার থেকে শক্তি আছে, সামর্থ্য আছে এবং সে চাইলে প্রতিশোধ নিতে পারে, জি, এরপরেও যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কি ক্ষমা করে দেন, তো ওই বান্দা হচ্ছে আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। সুবহানাল্লাহ, আমরা দুনিয়ার মধ্যে সম্মানিত হতে চাই, দুনিয়ার মধ্যে সম্মানিত না হয়ে যদি আল্লাহর দরবারে সম্মানিত হয়ে যায়, রাইট, তো সুবহানাল্লাহ, এ তো দুনিয়াও মিলে যাবে, আখিরাতও মিলে যাবে, জান্নাতও মিলে যাবে, সব মিলে যাবে। সুবহানাল্লাহ, তো এই জন্য বাস আমি মাদানী চ্যানেলের দর্শকদেরকে এটাই বলবো, আমরা সবাই যেন আল্লাহর দরবারে সম্মানিত হয়ে যাই, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আমিন আমিন, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দনীয় বান্দা বানাই নেন, পছন্দনীয় বান্দা বানাই দিক, আমল করার, ইবাদত করার আর ক্ষমা লাভের উপায় যে বিষয় নিয়েছি, আমরা যেন আল্লাহ তাআলার দরবার থেকে ক্ষমা পেয়ে যাই, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, সেই ইবাদত আর সেই আমল করার আল্লাহ তৌফিক দিক। দর্শক, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুক্রবার, শনিবার, রবিবার আবার উপস্থিত হব রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন, আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। Rahman bin Allah.
السلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ لا الہ الا اللہ محمد رسول رحمت پورن حق پربھا تمار رحمت پورن حق پربھا تمار تہجد اور فجرের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।